দিনে দুপুরে জাতীয় সড়কের উপর এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় কেউ আহত হয়নি। একটি গুলি লাগে ব্যবসায়ীর গাড়িতে। আসানসোলের উত্তর থানার অন্তর্গত চন্দ্রচূড় মন্দির সংলগ্ন জাতীয় সড়কের উপর এক হোটেলের সামনে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে যায়। সোমবার সকালে চন্দ্রচূড় রঘুনাথ বাটির বাসিন্দা দীনেশ গড়াই টোল প্লাজা সংরক্ষণের ব্যবসায়ী তথা এলাকার সমাজসেবীর গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে এই গুলি চালানোর ঘটনায় কেউ জখম হয়নি। একটি গুলি লাগে ব্যবসায়ীর ফরচুনার গাড়িতে। ব্যবসায়ী দীনেশ গড়াই জানিয়েছেন, তিনি হোটেলে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে এসে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। 3 থেকে 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তার গাড়িতে একটি গুলি লাগে। তিনি কোনো ক্রমে গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। 1.5 ঘন্টা আগে আমি হোটেলে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এখান থেকে কিছু দুষ্কৃতী গেল, ঠিক আছে, আমার গাড়িতে অ্যাটাক করে গুলি চালায়। গুলি কি আপনার গাড়িতে লেগেছে? হ্যাঁ, গাড়িতে লেগেছে। কেন গুলি চালালো দুষ্কৃতীরা এইভাবে এসে? দুষ্কৃতীরা জানবে, আমি তো সমাজসেবী। ঠিক কি কিছু মনে হচ্ছে কোনো কিছু? না, সেরকম তো কোনো মনে হচ্ছে। তার সঙ্গে কোনো শত্রুতা ছিল? না না না। রাউন্ড গুলি করেছে? 3-4 রাউন্ড একটা গাড়িতে লেগেছে। তারপর গাড়িতে আপনি কি চিনতে পেরেছেন তাদেরকে? প্রথমে তো 2টো বাইকে দাঁড় করালো, তারপর আরো লোকজন ছিল। হ্যাঁ, জানিছি। তিনি আরও বলেন, কারোর সাথে তার শত্রুতা নেই, তবে কী কারণে তার উপরে গুলি চালানো হলো তার কাছেও ঘটনাটি ধোঁয়াশায় রয়েছে। তবে এই শুট আউটের ঘটনা প্রসঙ্গে এলাকার স্থানীয় কাউন্সিলর অর্জুন মাঝি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিবাদের জেরে মাফিয়াদের দ্বারা এই গুলি চালানো হয়েছে। কারণ জমি মাফিয়ারা অবৈধভাবে জমি দখল করতে চাইছে। আমি আসানসোলে ছিলাম, কোনো কাজের সূত্রে বাইরে গিয়েছিলাম। হঠাৎ আমাকে কেউ ফোন করে যে এখানে প্রায় 200 জনের মতন কোনো জমি মাফিয়া তারা এসেছিলো লোকের জমি দখল করতে। হঠাৎ আমি দেখতে পাই আমার এক দাদার জমিতে জিসিপি চলে। তারপর আমাকে ফোন করে শুনতে পাই এখানে গুলিও চলেছে। কিন্তু এখানে আমাদের স্যান্ডেল ফাড়ির এক অফিসার ছিলেন, যখন উনি ছিলেন তার ডিউটি ছিল। এখানে জমি মাফিয়ারা অবৈধভাবে লোকের জমিকে কেড়ে নিতে চাইছে, কিন্তু গ্রামবাসী বিন্দু আর আমরা সবকে আমরা জমি এক বিন্দু ছাড়বো না। আমাদের জমি হলো মা, ঠিক আছে। কার উপর গুলি চালিয়েছে? গুলি আমি যতদূর সম্ভব শুনতে পেলাম যে গুলি দীনেশ গড়াই নামে এক নামে কে আছে, সে পেরিয়ে যাচ্ছিল, তাকে ফায়ারিং করা হয়েছে। এটাই তো আমি যখনটা শুনতে পাই, এটাই আমি শুনতে পেয়েছি। ফায়ারিং কি তার লেগেছে না তার গাড়িতে? তার গাড়িতে লেগেছে, ঠিক আছে। আর এখানে অবৈধভাবে জমি জিসিপি বুলাচ্ছে, যারা জমি বিক্রি করেনি। নিশ্চয়ই জমি যারা কিনছে নিশ্চয়ই বিক্রি করুক, নেক আপত্তি নেই, কিন্তু যাদের জমি কেনা হয়নি তাদের জমিতে জিসিপি চালানো চলবে না। এই যে গুলি চালিয়েছে আপনি বলছেন, তাহলে কি জমি মাফিয়ারাই গুলি চালিয়েছে? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। সঠিক কী কারণে কেনই বা প্রকাশ্য দিবালোকে এই ধরনের গুলি চালানোর ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া। আচ্ছা বলুন তো, কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা? আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি। কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট, উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, সোমিস, এলিপটিন, ল্যাকমি, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড,
শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন, উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে, আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম, আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর, 713205, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।